ভয় আছে? আচ্ছা, কেউ আবার বাধা দেওয়ার চিন্তা করেন না, কারণ আগে যা হয়েছে হয়েছে, এখন একটু পরিবর্তন হয়ে যান, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসুক, কথা বলেন ঠিক কি? বলতে দেন, মানা না মানা সেটা পরে কার হিসাব, বলতে দেন, বলতে যদি মাইক কেড়ে নেন, বাধা দেন, এক বলা যাবে না, ও বলা যাবে না, তাহলে তো মাথা গরম হয়ে যাবে, তখন আবার ওয়াজ করতে যায় মানুষজন বলবে যেন আগেই ভালো ছিল। তো এই জন্য এই স্লোগান দেওয়ার সুযোগ নাই, আমরা ভালো থাকতে চাই, ভালো থেকে দেখাইতে চাই, আমরা যে পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই পরিচয় আমাদের দেওয়ার দরকার আছে না? না, তাহলে আর কোনোদিন কোরআনের মাহফিলে বাধা দেওয়া যাবে? কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য থানায় যাওয়া লাগবে? এই পরিবেশ যেন আর কোন নেতা বাংলাদেশে কায়েম না করতে পারে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ সেই দিন আমাদের ভাগ্যে দান করেন, একটু জোরে বলেন আমিন। ভূমিকা আর কোনো কথা বাড়াবো না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা বলবো। বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই, দের ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিলি করেছেন কে? সেই কিতাব থেকে কথা বলবো, আপনাদের কারো কোনো সমস্যা আছে? তাহলে সুরার নাম কি বলেছি? কাউসার। জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই আমার সাথে আরেকটি বার তেলাওয়াত করুন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়া যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সুরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না, আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়, বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে নাজিল হয়েছে সে নাজিলের প্রেক্ষাপটকে একটু তুলে ধরবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুলের চারপাশ দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? বিশ্বনবীর মনটা কেন খারাপ, মুখটা কেন মলিন, চোখের কোনো দিয়ে কেন অশ্রু ঝরে? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়, তাকের মারা যায়, আবুল কাসিম মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলে সন্তানগুলো জন্ম নেয়, কিছুদিন জীবিত থাকার পরে তারা মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? এই জন্য নবীজির মনটা খারাপ, একটাও ছেলে সন্তান জীবিত থাকে না, জন্ম নেয়, কিছুদিন পরে মারা যায়, নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হালাল, দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর না উযুবিল্লাহ। একে তো নবীজির সন্তান হারানোর কষ্ট, আবার আপন মানুষেরা এসে সমালোচনা কর,
ঠাট্টা বিদ্রুপ করে, ভাতিজা একটা ছেলেও জীবিত থাকলো না, তুমি তো একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর আর কেউ থাকলো না। এই কথাগুলো বলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের কষ্ট বাড়ান। আপনারাই বলুন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ যদি চায় আবারও তোমরা স্বামী স্ত্রী যদি ঠিক থাকো বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবুল হাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল হাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ কোন সুরে নাজিল করেনি, কিন্তু আবুল হাবের নামে সুরে নাজিল করছে, কথা বলেন ঠিক কে না? রাগ করতেছেন? হ্যাঁ, আমার মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। বিশ্বনবীর মনে কষ্ট দেয় আর ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজা না কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, এই কথা বলে বিশ্বনবীকে কষ্ট দেয়। ভাইয়েরা আমার, বিশ্বনবীর ছেলে সন্তান গুলো কেন জীবিত থাকলো না? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? এর পেছনে কারণ আছে না নাই? একটা ছেলে কেন প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলেন না, এর পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না, কেন তারা শিশুকালে মারা গেলেন, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আপনারা কারা কারা শুনবেন, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। কি সেই তিনটি কারণ যদি আমি বলি, তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগের কথাগুলো শুনবেন। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেমানের তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়, হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, এই কথা শোনার পরে রাত্রিবেলায় বিশ্বনবী দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন, নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে সাবের বলেন, ওই আকাশে পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার প্রিয় নবী কতটা সুন্দর মানুষ জানে? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইত না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাত্রি বেলায় সিলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনার আমার ঘরে কি সালামের আমল হয়? কথা কয় না
ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলে ঠিক না? এ তোমাদের ব্যবহার তো এত ভালো না, রাগান্বিত হয়ে দরজায় চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আসকি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল, কারণ স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, এমন স্বামী আছে না নাই? পাশের বাড়ির ভাবিকে দেখলে মুখ দিয়ে সালাম উঠলে বের হয়, সালাম আলাইকুম ভাবি, শরীর কেমন? কথা কয় না তো। আপনাদের এলাকায় অবশ্যই এরকম নাই, রাজশাহীর মানুষ ভালো, এটা ভারতের ওয়াজ হচ্ছে। কষ্ট মনের মধ্যে নেবেন না, বাজান গো আমার, সালাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। কে আপনারা গালি দিতেছে, আপনি সালাম দেন, কথা কয় না কেন? কি দেবেন? কেউ গালি দেন, বকা দেন, ফাইসা কথা বলে, আপনি মমিন, আপনার দায়িত্ব তাকে সালাম দিয়ে ওখান থেকে সরে আসা, পাল্টা বিতর্ক করার কোন সুযোগ। কথা বলতে গেলে অনেক বলা যায়, এদিক সেদিক করবো না, আগে বলেছি। এই জন্য বিবিকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন পারবেন তো ইনশাল্লাহ? আজকে সমাজের মধ্যে অনেক জায়গায় সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, কথা কন্যাকে আপনারা, দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে, সংসার জীবনে অশান্তির বেড়া জালে, ঠিক আছে, এগুলো আসলে আস্তে করে রেখে দেবেন, ডাইরেক্ট হাতে দেওয়ার দরকার না, তাহলে আবার আমার চিন্তা ভাবনা, এই জায়গায় খালি রাখবেন, আমি ওয়াশ করতে করতে আস্তে আস্তে দেখবেন। যে যে ভয় নাই, ভয় পাচ্ছেন? ওনারা দেশে হুজুর একটু পরও কে বাইরে গেছে ওয়াশ করে লাগবে, স্বাস্থ্য করা লাগবে তাহলে। ঠিক আছে, আজকে দেখি, একটু অপেক্ষা করেন, খেলা হবে। জি জি, লিল্লাহের তাকবীর। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিবিকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। দাম্পত্য জীবনে, সংসার জীবনে যদি আপনারা সুখ পেতে চান, চারটা সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? চারটি সুন্নত যদি স্বামী স্ত্রী তার দাম্পত্য জীবনে আমল করতে পারে, তাদের জীবনে কোনো অশান্তি থাকবে না, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে বলেন আল্লাহু আকবার। কি সেই চারটি সুন্নত আপনারা শুনবেন? কোনো হুজুরের বাণী পড়া লাগবে না, কথা কি বোঝেন নাই? আমল করলে দাম বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়, কথা বলে ঠিক না? যে স্ত্রী আপনাকে যে জবান দিয়ে সালাম দিবে, আর আপনি যে জবান দিয়ে বিবিকে সালাম দিবেন, এই জবান দিয়ে কোনোদিন আপনার বিবি ফাইসা কথা বলতে পারবে না, আপনি হুঠাট আপনার বউরে গালি দিতে পারবে, কিন্তু যখন সালাম আদান প্রদান হবে না, যা খুশি তাই বলা যাবে, শয়তানের চেয়ে অসা দেবে, আর আপনার বউ আপনারে গালি দিতে থাকবে, আর গালি শুনে মনে হবে এরে কেন বিয়ে করছে, কথা কয় না? চোদ্দ গুষ্টি তুলে গালি দেয় এমন বউ আছে না? খালি মনের দুঃখে তালাক দেওয়া যায় না, বাচ্চা কাচ্চা ভাইয়ের বেশি, কথা কন ঠিক না? এ বাজান গো আমার, লম্বা হবে লম্বা করবো না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিবিকে সালাম দেবেন তো ইনশাল্লাহ, লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই। আমি জয়পুর হাটে ওয়াজ করতে গিয়ে একজনকে বললাম, ভাই বাড়িতে যা বউকে সালাম দেবেন, বলে হুজুর শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা কি হয়েছে? কি বলেন হুজুর? তিনটা সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, বউয়ের বিয়ে করলা, বাচ্চা হয়ে গেল, তোমার শরম লাগে না? আর সালাম দিদি গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি। বউ সালাম দিবেন, পারলে হাত ধরে মুসাফা করবেন, আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলা কুলিও সেরে নেবেন, মারহাবা ক। এ যুবক, কার হাত ধরে মুসাফা করবা? বউয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে।
সম্মানিত ভাইরা আমার চলেন সামনের দিকে জানি, বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, কেমন নবীর উম্মত আপনি, আমি কেমন দামি নবী পাইছি, কেমন মহামানব আপনার আমার নবী, যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে গিয়ে আপনার আমার সমস্যা আছে। তাহলে আমার নেতা তোমার নেতা, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলে রসুলের জিন্দগির ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলুন ঠিক কিনা, রসুল হলেন পৃথিবীর আদর্শ স্বামী, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ মহামানব, আদর্শ রাষ্ট্রপতি, আদর্শ সেনাপতি। কথা বলেন ঠিক কিনা, এই পৃথিবীর সুপার কোয়ালিটির মহামানব রহমাতাল্লিল আলামিন আপনার আমার প্রিয় নবী। কথা বলেন ঠিক কিনা, সেই নবীর জীবন আদর্শ যদি আপনি আমি জীবনে ধারণ করতে পারি, লালন করতে পারি, আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেবেন কি? যে সমাজে নারীর কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, গর্তে পুঁতে রাখতো, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি পয়গম্বরের আখিরি উম্মত। আপনি আমি কথা বলেন ঠিক কিনা, নবী যেমন দামি এই উম্মতের দামটাও তেমন বেশি। আল্লাহ আকবার বলেন, ওই জন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে উত্তম জাতি হিসেবে বানাইছি। কি বানাইছে কথা বলেন, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনার আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইলাম। তোমাদের দায়িত্ব কি? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কিন্তু আমরা কি আমাদের দায়িত্ব পালন করি? দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজে অশান্তি থাকবে। চলেন সামনের দিকে যাই, আলোচনার প্রেক্ষাপটে অনেক কথা বলবো, মজা পাবেন ইনশাআল্লাহ। খালি শুনবেন না, আমলও করার দরকার আছে না নাই? ওঠা বসা করা যাবে না, 12:30 পর্যন্ত ধৈর্য আছে তো? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না, হাত তোলেন, থাকবেন না সারা রাত না, ঘন্টাখানিক সময় আমারে দেবেন, 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন, দুই হাত তুলে শুধু একবার বলেন ইনশাআল্লাহ, আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ, আরো একবার বলেন ইনশাআল্লাহ। আপনারা এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ওয়াজ রাজশাহীর মানুষ ভালোই শোনে, ভালোই জানে, কথা বলেন না কেন? আপনারা চমৎকার ভাষায় কথা বলেন, আপনাদের ভাষা শুনে খুব ভালো লাগে, এই জন্য আশা করি আমাকে একটু একটা ঘন্টা সময় দিয়ে আমার, আমরা চাই সবাই মিলে এই দেশের জন্য দোয়া করে আমরা বাড়িতে যাব ইনশা, একটু শুরু করতে দেন। কষ্ট হচ্ছে? দু একজন ওটা বসা করতেছেন, আমি দেখতেছি কিছু বলতেছেন, ওই যে এক মুরব্বি চাচা উঠতেছে, মুরব্বি মুরব্বি, হ্যাঁ ওটা বসা করেন না, চাচারে মনে চাচি মিস কল দিছে, ওই যে দেখেন চাচা জুতে রাইখে যান পরে এসে নিয়ে যাই। আচ্ছা এদিক খেয়াল করো, সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী কেমন মহামানব, সেই নবী জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবীর সিহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না, এক জায়গায় বয়ান করতে গিয়ে বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি, একজন বলতে আছে আব্দুল কাদের জেলানি, পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটা মনে রাখতে পারে না, এমন মানুষ আছে না না? যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই বিশ্ব নবীর আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যেই ছাগলের স্তনে দুধ নাই আল্লাহর হাবিবের হাতটা লেগে গেলে
ওই ছাগলের স্তনের দুধ মাটি পর্যন্ত ঠেকে যায়। যেই খাবার দুই তিনজন মানুষ খেয়েছে ছয়ে যাবে এমন খাবারে আল্লাহ রসুলের হাত মোবারক লেগে গেলে শত শত মানুষ খাবার খে যেমন খাবার তেমনি থাকে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই, দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন তো এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম কি? এতে সন্দেহ আছে নাকি আপনাদের? তাহলে বলতে কষ্ট হচ্ছে, এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বেলাল ডেকে বলেন নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়া ডেকে বলে আমি একবার বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। সুরে কন্যাউ জুবিল্লা আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার, তার মানে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। বিশ্ব নবী মক্কার জিন্দগিতে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, একেবারে গোপনে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন তো ইসলামের অবস্থা কি খুব একটা ভালো কথা বলেন না কেন? তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে এই পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য কথা বলে ডেকেরা। এই জন্য এক দেশ মুসলমান মারে আর এক দেশ অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করে, ওই জালেমরা সবাই রসুনের মতো বোঝেন না, সবার করে এক জায়গায় কথা বোঝেন না। মানে ফিলিস্তিনিতে মুসলমান মারে আর ভারতের দাদা টাকা দেয় অস্ত্র দেয় কথা কেন কেমন? আমেরিকার জো বাইডেন বলেন আর পৃথিবীর বড় বড় লিডার বলেন সবগুলো ডাবল হারামি কথা কেন? এরা বহুরূপী, এরা বলে না আমরা শান্তির জন্য কিছুদিন যুদ্ধ বিরতি, আবার বলে যুদ্ধ চালিয়ে যাও। ফিলিস্তিনি মুসলমানদের 77 বছর ধরে ওরা নির্যাতন জুলুমের শিকার, এই ইসরায়েলি ইহুদি এই স্বৈরাচার এই জালেমেরা যারা আজকে জুলুম করতেছে জোর করে ফিলিস্তিনের মুসলমানের ভূমি দখল করে আছে। এক সময় এই ইহুদিদের আশ্রয় দেওয়ার জন্য এই জমিনে পৃথিবীর কোন রাষ্ট্র স্বীকার করে না যে তোদের জায়গা দিন। ফিলিস্তিনিরা মন বড় করে ভালোবেসে ওদেরকে একটু জায়গা দিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য।